কদিন পরে ভারতের কেরালার কোচিতে অনুষ্ঠিত হবে 2023 আইপিএলের মিনি নিলাম। এবারের আইপিএলের নিলামে আছেন ছয় বাংলাদেশি ক্রিকেটার, সে ছয় জনের একজন লিটন দাস, যাকে নিয়ে সম্প্রতি সময়ে বেশ আলোচনা হয় ক্রিকেট পাড়ায়। ভারতের বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছে 2023 আইপিএলের মিনি নিলাম থেকে লিটন দাসকে দলে অন্তর্ভুক্ত করতে চাইবে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। আইপিএলে নিবন্ধিত ক্রিকেটারদের নাম প্রকাশ করার পর টাইগার ক্রিকেট পাড়ায় ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন, সেটি হল এবারের আইপিএলের নিলামে কি দল পাবেন লিটন দাস? 2023 আইপিএলের মিনি নিলামে লিটন দাসের নাম দেখার পর অধীর আগ্রহে অপেক্ষায় আছে ভক্তরা। এবার হয়তো লিটনের স্বপ্ন পূরণ হতে চলেছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে এসে টাইগার ভক্তদের মতো আশার কথা জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা মনে করেন আইপিএলে দল পাওয়া উচিত লিটনের। শুধু লিটন কেন, নিলামে থাকা ছয় বাংলাদেশি ক্রিকেটারের ছয়জনই আইপিএলে দল পাওয়ার যোগ্য। রোহিত শর্মা মনে প্রাণে বিশ্বাস করেন বাংলাদেশি ক্রিকেটারদের যোগ্যতা আছে আইপিএলের যে কোনো ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার। তারা মানসম্মত ক্রিকেটার, নিলাম থেকে দল পাওয়ার যোগ্য তারা। এ প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, আমি আশা করি, সত্যি আশা করি তারা সুযোগ পাবে, কারণ বাংলাদেশি ক্রিকেটাররা বেশ মানসম্পন্ন, তারা আইপিএলে যে কোনো ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে, তাই আমি সত্যি অনুভব করি তারা আইপিএলে দল পাবে। আইপিএলের দলগুলো খুব সম্ভবত এখনও পরিকল্পনা সাজাতে শুরু করেনি, নিলামের কিছুদিন আগে পরিকল্পনা শুরু করবে তারা, সে সময় তারা পরিকল্পনা করবে তাদের চাওয়ার ব্যাপারে। তবে আমি সত্যি মনে করি সুযোগ পাওয়া উচিত নিলামে থাকা ছয় বাংলাদেশি ক্রিকেটারেরই। বিশ্বের জমজমাট এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে 23 ডিসেম্বর। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াড হবে সর্বোচ্চ 25 জনের। এর আগে লম্বা সময় ধরে আইপিএলে খেলেছেন শাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে আইপিএলে নিয়মিত হয়েছেন মুস্তাফিজুর রহমান। সবশেষ আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকেই দেখা গিয়েছে। এবারের আইপিএলে নিলামে আছে ছয় জন বাংলাদেশি ক্রিকেটার, যাদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য শাকিব আল হাসানের 1.5 কোটি রুপি শাকিবের ভিত্তিমূল্য, বাকি পাঁচজনের ভিত্তিমূল্য ধরা হয়েছে 50 লাখ রুপিতে।